তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস পুলিশ নিয়ে আসছে। এই পর্যন্ত এখানে আমরা যতটুকু জানতে পারলাম 10-12 জন মারা গেছে, আরও প্রায় 40-50 জন চিকিৎসাধীন আছে, তাদের মধ্যে 2-3 জন অবস্থা গুরুতর। তা আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলছি, 75 জন ডাক্তার নার্স আছেন, আহতদেরকে চিকিৎসা ব্যবস্থা করছেন তারা। আর আমি ঘটনাস্থলে পরিদর্শন করে এসেছি, যেখানে আমাদের সমস্ত আছে খাওয়া, আমরা এইটার কারণ কি কারণ সেটা আমরা আমাদের বিভিন্ন সংস্থা ক্ষতি করছি। আমরা এখন বলতে যতটুকু জানতে পারছি যে একটা বাণিজ্যিক ভবন ছিল, নিস্তারাটা গ্রাউন্ড ফ্লোর যারা বলি, এখানে বিভিন্ন সেনিটারি সামগ্রী ছিল, পাশে একটা গ্রামীণ ব্যাংক ছিল, ড্রাগ ব্যাংক ছিল, আর ওইখানে বিভিন্ন কমার্শিয়াল দোকান ছিল। এখন আমরা বিস্তারিত ধরে একটা ধ্বংসস্থূপ হয়ে গেছে, বিস্তারিত আমরা তদন্ত না করে বলতে পারছি না যে কোন ফলে কিছু দোকান ছিল। যারা আটকা পড়ছিল তাদেরকে সবাই উদ্ধার করা হয়েছে, এখন নিচে হয়তো 2-1 জন থাকতে পারে। আমরা এটা আমাদের বোমা বিস্ফোরক সহ অন্যান্য যারা এক্সপার্ট তারা ঘটনাস্থলে গেছে, তারা তো এখানে দেখছে এটা তো কোনো আসল কথা না দুর্ঘটনা। কারণ অনেক সময় আপনারা জানেন যে গ্যাস জমলে পরে সেটা মিথেন গ্যাস হতে পারে, এসি গ্যাস হতে পারে, ওয়ার স্টেশন গ্যাস হতে পারে, এই ধরনের গ্যাস জমলে পরে অনেক সময় যদি ইনফেকশন আবিষ্কার করতে পারে, এছাড়া কোনো নাশকতা কি না সেটাও আমাদের যারা এক্সপার্ট তারা দেখছে, তারা তদন্ত করে বলতে পারবে এটা নাশকতা না দেবে।